जगन्नाथ कंठ शोभित कौस्तुभ पद्मनाभ वेद गर्भ चंद शूय विलखना जगन्नाथ लोकनाथ नीलाद्रीश परहरी সংস্কৃতি ও প্রভু জগন্নাথের রথযাত্রা এই উভয়ের মেলবন্ধনে তার মন্ত্র আলোচনা যারা শুনতে চান আসুন উদ্ভাবিকা মঞ্চে এসে গিয়েছেন অনুষ্ঠান শুরু করবেন হ্যালো আরেকটু আসতে করে হ্যালো সকলকে নমস্কার জানাচ্ছি রথযাত্রার অনেক শুভেচ্ছা আর একটু তুমি আসতে করে দেন না হ্যালো হ্যাঁ এবার ঠিক আছে সকলকে আমার নমস্কার জানাচ্ছি এবং সেই সাথে রথযাত্রার শুভেচ্ছা আমরা এখানে মোটামুটি যারা উপস্থিত রয়েছি কেউই এখানে বক্তব্য শোনবার জন্য আসেনি আমরা প্রত্যেকেই এসেছি জগন্নাথ দেবের টানে অর্থাৎ আমার সামনে যারা রয়েছেন বা আমি নিজেও ভক্তের টানেই এখানে ভগবানের টানেই এসেছি সুতরাং আমরা ভক্ত বলে নিজেদেরকে ভাবতেই পারি তাই প্রথমেই উপস্থিত সকল ভক্তকে আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি সবথেকে মুশকিল হচ্ছে ভগবান সম্পর্কে বলবার মতো স্পর্ধা ধৃষ্টতা যোগ্যতা ক্ষমতা কোনোটাই আমাদের মতো সাধারণ মানুষের থাকতে পারে না আমরা কেবল আজকের এই সন্ধ্যাটা একত্রে আমাদের ভাবের আদান প্রদানের মাধ্যমে ভগবানকে স্মরণ মননটুকুনি করতে পারি সেই উদ্দেশ্যেই আমরা আজকে এখানে একত্রিত হয়েছি এবং সেই সাথে আমরা চেষ্টা করব ভগবান সম্পর্কিত আমাদের মনের মধ্যে যে সংকীর্ণতাগুলো রয়েছে সেই সংকীর্ণতাগুলোকে অতিক্রম করে এই বিশাল পুরুষ এই অনন্ত এই আচ্ছা ঠিক আছে একটুখানি থামতে হলো যারা আমাকে আজকে এখানে দেখেছেন তাদের কথা মতো আমি একটুখানি থামছি আপনাদের অনুমতি নিয়ে হ্যালো 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 আচ্ছা আমরা একটু সময় নিচ্ছি আপনাদের কাছে কারণ আমাদের এখানকার নিয়ম অনুযায়ী যিনি উঠেন পরিবেশন করেন অনুষ্ঠান তাকে একটু বরণ করবার ব্যাপার থাকে তাই বন্দি আসছেন আমাদের এই উদ্ভাবিকাকে বরণ করবেন বরণ করবার পর তিনি আবার তার অনুষ্ঠান শুরু করবেন এই সময়টুকু আপনারা আমাদেরকে কৃপা করে দেবেন আসুন অধ্যাপিকা পৌলমী ঘোষকে মাল্যচন্দনে ভূষিত করা হচ্ছে আপনারা সকলে যখন মালা চন্দন করা হবে উলুধ্বনি দেবেন
কথা শুরুতে অবশ্যই আমি সেই অপাদর্শ পাদম কথমে প্রণমাম, আমি সেই যার কোনো পানি সেই চরণহীনের চরণেই আমি আমার প্রণতি নিবেদন করে আজকের আলোচনা শুরু করছি। প্রথম কথা হচ্ছে রাজা ইন্দ্রদুম্ন পুরীতে মন্দির প্রতিষ্ঠা করলেন এবং বিগ্রহ স্থাপন করলেন। এই বিগ্রহ স্থাপন করবার পর তিনি ভগবানের কাছে একটা আবদার করলেন। কি আবদার? বললেন, প্রভু জগৎবাসীকে তো আপনি দর্শন দেবেন, ভক্তের জন্যই আপনি এখানে প্রতিষ্ঠা নিয়েছেন, সুতরাং আপনি কিন্তু সারাদিন তাদের দর্শন দেবেন। তখন জগন্নাথ বললেন, দেব বললেন, না না সে কী করে হয়, আমারও তো একটু বিশ্রামাদির দরকার আছে, সুতরাং আমাকেও বিশ্রামের জন্য খানিক সময় দিতে হবে। তারপরে রাজামশাই ইন্দ্রদুম্ন এবং জগন্নাথ দেবের মধ্যে একটা রফা হল। এই চব্বিশ ঘন্টার মধ্যে 3 ঘন্টা জগন্নাথ দেব নিজের বিশ্রামের জন্য রাখেন। এতে সব থেকে বেশি অসুবিধা হলো লক্ষ্মীদেবী। লক্ষ্মীদেবী কোনোভাবেই আর তার সেবা করার সুযোগ পাচ্ছেন না, তিনি তো নিজেকে ভক্তের জন্য বিলিয়ে দিয়েছেন, লক্ষ্মীদেবী একান্তে পাবেন কী করে তাকে? তখন ভগবান তো অন্তর্যামী, ভগবান লক্ষ্মীদেবীর হৃদয়ের এই ব্যাকুলতা বুঝতে পারলেন এবং স্নান যাত্রার পর এক কছিরা নিলেন। তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং তার দাবি হলো একটাই, লক্ষ্মীদেবী যেন তার শুশ্রূষা করে। হলো তাই, দীর্ঘ 15 দিন লক্ষ্মীদেবীর একান্ত সাহচর্য শুশ্রূষা এবং সঙ্গ লাভ করে জগন্নাথ দেব আবার সুস্থ হলেন। ভাই বোনের সঙ্গে লক্ষ্মীদেবীর কাছ থেকে অনুমতি নিয়ে বেরিয়ে পড়লেন ভক্তদের দর্শন দেওয়ার উদ্দেশ্যে। এটা আমাদের মতো যারা সাধারণ ভক্ত রয়েছে সেটা আমরা সেটাই বিশ্বাস করি, ভগবান ভক্তদের দর্শন দিতে বেরিয়েছেন। আসলে আমাদের মধ্যে যখন অফুরন্ত ক্ষমতা হয়ে যায় তখন আমি ভাবি আমার সঙ্গে সবাই দেখা করতে আসবে, আমি কারোর সঙ্গে দেখা করতে যাব না, আমি সকলকে দর্শন দেব, এই বোধটা আমাদের মধ্যে তখন থাকে না। তোমার যদি কোনো অসুবিধা থাকে সুবিধা থাকে, এই যে আমাদের দুধারে যে সমস্ত ক্ষমতাবান মানুষদের দেখছি তাদের বক্তব্যটাই অনেকটা এই রকম, তোমার যদি কিছু বলার থাকে তুমি আমার দরবারে এসে বলে যেও। কিন্তু এ তো ভক্তবৎসল ভগবান, জগতের অধিপতি, জগতের নাথ, তিনি এই অগণিত ভক্তকুলকে দর্শন দেওয়ার জন্য নয়, অগণিত ভক্তের দর্শন পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পথে নামলেন, প্রাসাদ ছেড়ে রথে চড়ে পথে নামলেন, রাজপথের এ প্রান্ত থেকে ও প্রান্তে তিনি ছুটে গেলেন। ঠিক এই জায়গাটাতেই আমরা নিজেদের, যাদেরকে আমরা সকল ভক্ত বলে প্রতিপন্ন করছি, তাদের একটা মনোবিশ্লেষণ করা দরকার এবং তাদের মনোলোকের অবশ্যই একটি সংশোধনের দরকার আছে। কি সেই সংশোধন? আমাদের মনের মধ্যে যে সংকীর্ণতাগুলো রয়েছে, আমাদের মনের মধ্যে যে বিদ্বেষ রয়েছে, গ্লানি রয়েছে, যে ভেদাভেদগুলো রয়েছে, সেটাকে অতিক্রম করতে হবে, না হলে এই প্রেম স্বরূপের প্রেম তত্ত্ব যে মিথ্যে হয়ে যাবে। জগন্নাথ দেব এবং জগন্নাথ দেবের মন্দির এমনই একটা সাম্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে আজও আমাদের বর্তমান পরিস্থিতিতে। কিভাবে সেটা বুঝতে গেলে অবশ্যই আমাদের একটুখানি পেছনে ফিরে যেতে হবে। মহাভারতের গল্প কমবেশি আমরা সকলেই জানি, মুসল পর্ব শেষ হয়ে গেছে, এইবার শ্রীকৃষ্ণের লীলা সংবরণ করবার সময় এসেছে। তিনি লীলা সংবরণ করবেন স্বভাবত বিষণ্ন মনে, তিনি জঙ্গলের মধ্যে একটা গাছের ডালে বসে রয়েছেন। আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের পা দুখানি কীরকম ছিল, রাতুল চরণ।
ব্যাট সেই সময় বনের মধ্যে ঢুকেছে। দেখলো সেই রাতুল চরণকে পাখি বলে ভুল করলো, অনেকে আবার বলে হরিণের কান মনে করেছিলেন, এবং সে তার বিষ মিশ্রিত সরখানে নিক্ষেপ করলেন। একেবারে অভ্রান্ত রাতুল চরণে গিয়ে লাগলো। এই ব্যাটের নাম ছিল জরা। জরা ব্যাট তখন আচমকা আঘাতে ভগবান যখন চিৎকার করে উঠলেন, শ্রীকৃষ্ণ যখন আত্মনাদ করলেন, তখন ভাবলেন আরে আমি কি করলাম, এ তো স্বয়ং শ্রীকৃষ্ণ। তখন সেই সময় শ্রীকৃষ্ণের এত পাওয়ার, এত তার মমত্ব, এত তার ধৈর্য, এত তার কূটনৈতিক মেধা, সমস্ত কিছু মিশিয়ে তখন শ্রীকৃষ্ণ সর্বজন বিদিত। সুতরাং জরা ব্যাধারও বুঝতে অসুবিধা হলো না, সেই চিৎকার শুনে এটা সেই কৃষ্ণেরই আওয়াজ। তিনি ছুটে গেলেন, সেই রাতুল চরণ ধরে হাপুস নয়নে কাঁদলেন, বললেন প্রভু এ আমি কি করলাম। কিন্তু সে তো জগতের অধিপতি। তিনি তাকে আশ্বস্ত করে বললেন, আমার লীলা সম্বরণের জন্য একটা অছিলার দরকার ছিল, তুমি কেবলমাত্র সেই কাজটুকুনি করেছ, তুমি একটুও বিচলিত হয়ো না, তুমি তোমার কর্মে স্থির থাকো, এবং আমাকে যদি তুমি ভগবান বলে বিশ্বাস করো তাহলে এই কথা শুনে তুমি আশ্বস্ত হও যে ইহজীবনে, ইহকালে এবং পরকালে মানে পরের জন্মে তোমার কল্যাণ হবে। মহাভারতের গল্প এখানেই শেষ হচ্ছে। এই কাহিনী অবলম্বন করে স্কন্দ পুরাণ আরো খানিক এগিয়ে গেল। স্কন্দ পুরাণ বলছে, আগেই তো কুশল পর্বে আমরা দেখেছি যদুবংশের ধ্বংস হয়েছে, যাদবরা কেউ অবশিষ্ট নেই, তাহলে শ্রীকৃষ্ণের দাহ কার্য কে সম্পন্ন করবে? সখা কৃষ্ণ এলেন সেই দেহকে দাহ করবার জন্য। দেহ পুড়ল কিন্তু শ্রীকৃষ্ণের হৃদয়খানি পুড়ল না। এখানে কাব্য করে কবিরা স্কন্দ পুরাণের হৃদয় শব্দটা ব্যবহার করছেন বটে, কিন্তু চলতি কথা এটাকেই আমরা বলি নাভিবদ্ধ। নাভিবদ্ধ দাহিত হয় না। ঠিক এই জায়গাতে দেখুন, ঠিক এই জায়গাতে এই যে হৃদয়টা পুড়ল না, হৃদয় মানে কি? সূক্ষ্ম শরীরে যা অবস্থান করছে, চিত্ত বুদ্ধি মন অহংকার, আমাদের সবার ক্ষেত্রে যা হয়, ভগবান প্রকৃতিতে বাধা পড়েছেন, সুতরাং তার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না, কিলোমিটাই দৈববাণী হলো। তুমি এই হৃদয়খানিকে একটা শক্ত কাঠের সঙ্গে সংযুক্ত করে জলে ভাসিয়ে দাও। তোমার যদি ইচ্ছা হয় তাহলে সেই কাঠের খণ্ডের মধ্যে তুমি কৃষ্ণ চিহ্ন এঁকে দিতে পারো। কী কৃষ্ণ চিহ্ন? বিষ্ণুর যা চিহ্ন, শঙ্খচক্র, গদাপদ্ম। তাই করা হলো, এবং এখানেই স্কন্দ পুরাণের কাহিনী শেষ হলো। আমরা তো সবাই জানি বাল্মীকি রামায়ণ রচনা করেছেন, কিন্তু আমাদের বঙ্গদেশে কৃত্তিবাসী রামায়ণ অধিক জনপ্রিয়। কেন বলুন তো? কৃত্তিবাসীর যে রামায়ণ, তার মধ্যে আমার আপনার মনের কথা লিপিবদ্ধ করা আছে। আমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলো আমরা করি, আমাদের একেবারে আচার বিচার সংস্কার সমস্ত কিছুতে সম্পৃক্ত হয়ে রয়েছে কৃত্তিবাসের রামায়ণ। তাই কৃত্তিবাসের রামায়ণ আমাদের অধিক পছন্দের। এই যে একটা মহাকাব্যের আমাদের জীবনের কাব্যের সঙ্গে মিশে যাওয়া, এটাকে সোশিওলজিক্যাল ভাষায় আমরা বলি এথনোপলিটিক্যাল অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটা মহাভারতের ক্ষেত্রেও হয়েছে, উড়িষ্যার যে এইরকম কথক ভাষায় যে মহাভারত লিপিবদ্ধ করা আছে, তাতে বিখ্যাত হচ্ছে সরলা দাসের মহাভারত। সেখানে কি বলা হচ্ছে? সেখানে দেখানো হচ্ছে রাজ্যের একেবারে প্রান্তীয় যে অঞ্চলগুলো রয়েছে, সেখানে সকল নিষাদ ব্যাধ ইত্যাদি সম্প্রদায়ভুক্ত মানুষেরা বাস করে। আমাদের আজকের দিনেও কিন্তু এই সেগমেন্টেশনটা আমরা দেখেছি যে তুমি অমুক সম্প্রদায়ভুক্ত, তুমি উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ, আমরা ক্ষত্রিয়, আমরা বৈশ্য, আমরা শূদ্র, ইত্যাদি ইত্যাদি ভাগগুলো কিন্তু এখনও আছে। সেখানেও ছিল যারা ওই রাজ্যের প্রান্তে বাস করতো, তাদের একটা বিশেষ কাজ দিয়ে সেখানে রাখা হতো। কী সেটা কাজ? আজকের দিনে আমরা যে সমস্ত বর্ডার সিকিউরিটি ফোর্সে যারা কাজ করে তাদের যে কাজটা, ঠিক তখনকার দিনে ওই প্রান্তিক মানুষদের একই রকমের কাজ ছিল। যেহেতু তারা প্রান্তে থাকতো, রাজ্যের অন্তে থাকতো, তার জন্য তাদেরকে অন্তুজ বলা হতো। কিন্তু আজকের দিনে আমরা যেরকম এই ধর্ম বা এই বর্ণ বিভাজন নিয়ে রাজনীতি করি, ভাতা দেওয়া হবে তাকে তুমি যদি ওই সম্প্রদায়ভুক্ত হও তাহলে, বা তুমি বনে থাকো, তোমার বনকে আমি ধ্বংস করে দেবো, কিন্তু তোমার একজন প্রতিনিধিকে এখান থেকে টেনে বের করে আমি রাষ্ট্রের অধিনায়ক বানিয়ে দেব।
এইরকম ভাবে কিন্তু ধর্মকে আমরা নিয়ে গেছি, কিন্তু তখনকার দিনে শাসকরা এই সংকীর্ণতায় ছিলেন না। তাদের কাছে গোটা সম্প্রদায়ের সমান মর্যাদা ছিল, কিন্তু তারা নগরে বাস করত না। কৌটিল্যের অর্থশাস্ত্র এই বিষয়ে বিশদে আলোচনা করা আছে। যাহ সেরকমই এক ব্যয়, তার নাম ছিল বিশ্বাবসু। পরবর্তীকালে নাকি পূর্ববর্তীকালে নাকি এই বিশ্বাবসুই শ্রীকৃষ্ণের পায়ে সেই তীর্থানে নিক্ষেপ করেছিলেন, যার নাম ছিল আগের জন্মে জরা ব্যয়। এই বিশ্বাবসু খুব প্রতিপত্তি সম্পন্ন একজন সবর অধিপতি ছিলেন। তিনি নীলাচলের পুজো করতেন। নীলাচলের আবার পুজো হয় নাকি? নীলাচল তো সেই ক্ষেত্র যেখানে স্বয়ং জগন্নাথদেব রয়েছে। নীলাচল মানে হচ্ছে অচল, মানে হচ্ছে পাহাড় যা সচল নয়। সেই বিশ্বাবসু সেই নীলগিরির পুজো করতেন। আবার অনেক মতে বলা হয় নীলাচলের কোনো এক প্রকোষ্ঠে একটা নীল অসম্ভব জ্যোতি ছিল, সেই জ্যোতিরই তিনি আরাধনা বা উপাসনা করতেন। সে যাই হোক, সেই সময় মালব দেশে অবন্তী নগরে একজন রাজা ছিলেন, তার নাম ছিল ইন্দ্রদুর্গ। এবং তিনি বারবার স্বপ্নাদিষ্ট হচ্ছেন, বলছেন, স্বয়ং বিষ্ণু বলছেন, আমি তোমার কাছে যেতে চাই, তোমার মাধ্যমে আমি ভক্তের সঙ্গে সাক্ষাৎ করতে চাই, তুমি একটা কোনো ব্যবস্থা করো, তুমি একটা মন্দির নির্মাণ করো, আমাকে বিগ্রহের আকারে প্রতিষ্ঠা করো। কিন্তু এই কুল কিনারা কিন্তু রাজামশাই খুঁজে পাচ্ছেন না। তখন রাজামশাই চতুর্দিকে শৈল সামন্ত পাঠালেন। অবশেষে এক জায়গা থেকে খবর পেলেন, অমুক এক জায়গায় বিশ্বাবসু নামে এক সবর অধিপতি, তিনি এইরকম একটা নীলকান্ত মণি বা নীল মাধব নামে তাদের পুজো করেন। সেই মহারাজা একটু আশ্বস্ত হলেন এবং বিদ্যাপতি নামে তার একজন খুব মানে পাওয়ারফুল সেনাপতিকে সেখানে পাঠালেন। বিদ্যাপতি যা হোক করে হোক সেখান থেকে সেই খবরটা সংগ্রহ করে নিয়ে আসলো। এর মধ্যে অনেক সুন্দর কাহিনী রয়েছে। সেই বিশ্বাবসুর মেয়ের সঙ্গে বিদ্যাপতির প্রণয় হলো, তার নাম ললিতা। আজ সেই ললিতা খুব রন্ধন প্রতিবেশী ছিলেন এবং আজকালকার দিনে আমরা তো জানি যারা উড়িষ্যার অধিবাসী এবং বামুন তারা রান্নায় খুব পটু হয়, এটা আমরা জানি। এবং তারা নাকি যারা ভোগ রান্না করেন তারা নাকি এই ললিতা দেবীরই বংশধর। সে অন্য প্রসঙ্গ, সে অন্য কথা, সেখানে যাচ্ছি না। যা হোক, এবার তো রাজামশাই সৈন্য সামন্ত লোকজন নিয়ে এলেন, সেই নীলকান্ত মণিকে উদ্ধার করতে হবে, তার কে সেই বিগ্রহ তাকে দেখবার। কিন্তু রাজামশাই অভিসারে এলেন বটে, কিন্তু বিফল মনোরথ হলেন। সেই নীলকান্ত মণির হদিশ তিনি আর পেলেন না। তখন রাজামশাই বিফল মনোরথ হয়ে পাহাড়ের পাদদেশে বসে রইলেন। তখন আবারও দৈবাণী হলো, তুমি আমাকে এরকমভাবে নিয়ে যেতে পারবে না, তুমি চলে যাও পুরীর সমুদ্রে, আমি ঠিক নির্দিষ্ট সময় ভাসতে ভাসতে কাঠখণ্ড হিসাবে পৌঁছে যাব, সেখান থেকে তুমি আমাকে তুলে নিও। মহানন্দে রাজামশাই ফিরে এলেন, সৈন্য সমস্ত সবাইকে নিয়ে অপেক্ষা করছেন পুরীর সমুদ্র তীরে কখন সেই কাঠ ভেসে আসে। কাঠ ভেসে এলো, রাজামশাই সৈন্য সামন্ত নিয়ে সেখানে হাজির। এইবার সেই কাঠকে তোলা হবে, কিন্তু কোনোভাবেই হাতি ঘোড়া সেই বলশালী বলবান সমস্ত লোকজন কোনোভাবেই কিন্তু রাজামশাই সেই কাঠ আর তুলতে পারলেন না। এখনকার দিনে হলে আমরা নিঃসন্দেহে গুগল সার্চ করে দেখতাম পরবর্তী স্টেপটা আমাদের কী হওয়া উচিত। কিন্তু রাজামশাই অপেক্ষা করলেন, নির্ভর করলেন ভগবান শ্রীকৃষ্ণের ওপর। আবারও দৈববাণী হলো, বললো এভাবে হবে না, আমি এতদিন সূক্ষ্ম শরীরে ছিলাম, আমি এতদিন বিশ্বাবসুর সেবা গ্রহণ করেছি, বিশ্বাবসুকে আমি কী করে অস্বীকার করবো? তুমি যাও বিশ্বাবসুকে এবং তার সবর বাহিনীকে খবর দাও। রাজামশাই তাই খবর পাঠালেন এবং বিশ্বাবসু তার সবর বন্ধু, ব্যাগ বন্ধু, নিষাদ বন্ধু, যেখানে যত অন্তত সম্প্রদায়ের লোকজন সবাইকে নিয়ে উল্লাস করতে করতে চলে এলেন সেই কাষ্ঠখণ্ড তোলবার জন্য। সঙ্গে রাজামশাই সৈন্য সামন্ত সকলে হাত লাগালো, কাষ্ঠখণ্ড দিব্যি সমুদ্র থেকে ডাঙায় উঠে এলো। এরপরের কাহিনী তো আমরা জানি, কীভাবে ভগবান স্বয়ং এসে নিজের বিগ্রহ নিজে স্থাপন করলেন। কিন্তু এই জায়গাটা আমরা গল্পের আকারে জানি, এর যে তত্ত্বটা সেটা আমরা বোঝার চেষ্টা করি না। এইখানে যখন এই ঘটনা চলছে তখন ভারতবর্ষ জুড়ে না হলেও মালব দেশে কিন্তু তখন ব্রাহ্মণ্য আধিপত্য বিরাজ করছে। কিন্তু ভগবান যখন স্থির করলেন সবর ব্যয় নিঃস্বার্থে ছাড়া আমি উঠবো না ডাঙায়, তখন কিন্তু সেই
যাত্রাভিমানকে ভেঙে খান খান হয়ে গেল, একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। অথচ ভগবান যেটা করে আমাদের দেখিয়ে দিলেন, সেই বোধটা আমাদের মধ্যে জাগলো না। এখনো আমি বলি যে তোমার ছায়া মারাবো না, তোমার বাড়িতে আমি জন্মগ্রহণ করবো না। আমরা কিন্তু এর থেকে মুক্ত হতে পারলাম না। শুধু তাই নয়, আমি বলি যে আমি বৈষ্ণব, আমি পরম ভক্ত, শৈবদীম আমি মানি না, তন্ত্র তান্ত্রিকতা আমি মানি না, কিন্তু শ্রীক্ষেত্রের দিকে তাকান। দেবীর একান্ন পীঠের এক পীঠ পড়ল শ্রীক্ষেত্রে, বিমলা দেবী হিসাবে সেখানে দেবী অবস্থান করছেন। বিমলা দেবীর ভৈরবকে, বিমলা দেবীর ভৈরব হলেন স্বয়ং জগন্নাথ। সুতরাং নিঃসন্দেহে এটি একটি শক্তিপীঠ। আবার এই জগন্নাথের পুরী ভাবে নীলাচলে ঈশানেশ্বর শিবকে গুরু মেনেছেন, নিঃসন্দেহে এটা একটা শৈবপীঠ। অযথা আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ করে মরছি, আমি শৈব সম্প্রদায়ের বড় ভক্ত, আমি বৈষ্ণবের ধ্বজাধারী, এ ভাব তো আমাদের নিজেদের করা। শুধু তাই নয়, স্নান যাত্রার দিন জগন্নাথের গণেশ বেশ ধারণ করেন, মানে কি গণপতি সাজেন। যে কোনো গণ, দেবগণ, নরগণ, রাক্ষসগণ, ভূতগণ, পিশাচগণ, সকলের তিনি অধিপতি দেবতা। আমরা কে যাত্রাভিমান দেখানোর, কিন্তু আমরা তাই করছি। এমনকি পুরীর মন্দিরে ঢুকলে পরে আমরা যে স্থাপত্যটা দেখতে পাই, অনেকের মতে সেই স্থাপত্য কিন্তু বৌদ্ধ যুগের, এবং যে ধরনের স্কাল্পচার সেখানে রয়েছে, ইউরোপিক স্কাল্পচার সেখানে রয়েছে, সেটা বৌদ্ধিজমকে কিন্তু স্টাবলিশ করে। জৈন শিক্ষাকে সেখানে তান্ত্রিকতা চলে, চীনাচার, বামাচার, সমস্ত কিছু সেখানে চলে। অযথা আমরা ভেদাভেদগুলো করছি। ভগবানের চোখে ফাঁকি দেওয়ার উপায় আমাদের নেই। জগন্নাথদেব কিন্তু বেছে বেছে আমার আপনার কাছে না এসে রাজা ইন্দ্রদুর্মকেই বললেন, আমি এখানে মন্দির করো, আমি থাকবো। কেন বললেন? ইন্দ্রদুর্মর মধ্যে সেই কোয়ালিটি ছিল যেটা আমার আপনার মধ্যে নেই। কী বিশেষ এমন কোয়ালিটি ছিল ইন্দ্রদুর্মের মধ্যে, রাজার মধ্যে? মূর্তি যখন সম্পূর্ণ হলো, তখন ভগবান শ্রীবিষ্ণু তার কাছে বললেন, তুমি বলো তুমি কি বর চাও? তখন ইন্দ্রদুর্ম বললেন, প্রভু আমি যেন নির্বংশ হতে পারি, আমরা কি ভাবতে পারি এইরকম বর আমরা চাব ভগবানের কাছে? বড় ক্ষমতা যদি আমাদের মধ্যে অফুরন্ত হয়, তার দর্পে আমরা উন্মত্ত হয়ে যাই। আমাদের দুধারে তাকান না, ক্ষমতাবান পুরুষ, মহিলা, নেতা, নেত্রী, যে যেখানে আছে, রাজনীতির ক্ষেত্র বলুন, খেলাধুলো বলুন, সিনেমা জগৎ বলুন, বিনোদন জগৎ বলুন, যেখানে তাকাবেন দেখবেন সেখানে নেপোটিজম চলছে। কিন্তু রাজা ইন্দ্রদুর্ম কত হাজার বছর আগে তিনি এসেছিলেন, তিনি বললেন কত আধুনিক কথা, তিনি বললেন আমাকে তুমি নির্বংশ হওয়ার বর দাও। সুতরাং এটা বুঝতে হবে যে জগন্নাথ দেব কিন্তু কারুর কুক্ষিগত করে রাখার বিষয় নয়, জগন্নাথ দেব সবার। শুধুমাত্র শ্রীক্ষেত্রে জগন্নাথ দেব সবার তা নয়, শুধু মন্দিরের মধ্যে কিন্তু জগন্নাথ দেব সবার নন। জগন্নাথ দেব এতটাই ভক্তবৎসল যে তিনি পথে নেমে পড়েন ভক্তের দর্শন পাবেন এই আশায়, তিনি পথে নেমে পড়েন, জগন্নাথ দেব পথে নেমে পড়েন যাতে তিনি ভক্তকে দর্শন দিতে পারেন সেই আশা। এর পেছনেও কিছু সুন্দর মিথ আছে, আমরা অনেকেই জানি সেটা। দ্বারকায় যখন রুক্মিণী দেবীকে পুরনারীগণ ধরেছে, থেকে ধরেছে, শ্রীকৃষ্ণের বাল্যলীলা আপনাকে বলতেই হবে দেবী, তখন রুক্মিণী দেবী প্রথমে একটু অস্বীকার করছেন, কিন্তু তারও তো মনের মধ্যে ইচ্ছা হচ্ছে না আমি বলবো, এত সুন্দর মাধুর্য যে লীলার মধ্যে রয়েছে সেই লীলা আমি স্মরণ করবো না। কিন্তু আমার মনে মনে ভাবছে এতে শ্রীকৃষ্ণ তো অসুবিধা হবে, কারণ শ্রীকৃষ্ণ তার রাসলীলার কথা, তার বাল্যলীলার কথা শুনে সমাধিস্থ হয়ে যেতেন। যা হোক, পুরনারীগণদের চাপাচাপিতে তিনি রুক্মিণী দেবী সেই লীলা প্রসঙ্গ যখন আলোচনা করলেন, তখন শুধুমাত্র শ্রীকৃষ্ণ নয়, শ্রীকৃষ্ণ, বলভদ্রদেব এবং বোন সুভদ্রা সকলেই কিন্তু একেবারে সমাধিস্থ হয়ে গেলেন, ভাব সমাধিতে নিমজ্জিত হয়ে গেলেন, তারা একেবারে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইলেন। কিন্তু সেই সমাধিস্থ অবস্থায় তাদের মধ্যে থেকে এত সৌন্দর্য, এত মাধুর্য চিৎকে বেরোচ্ছে, যা দেখে ভক্তকুল বা উপস্থিত পুরবাসী যারা সেখানে ছিল তারা সকলে সম্মোহিত হয়ে যাচ্ছে। কারুর মধ্যে কোনো তাগিদ কাজ করছে না ভগবানকে প্রাকৃতস্থ অবস্থায় ফিরিয়ে আসবার। অবশেষে রুক্মিণী দেবী নারদের সাহায্য গ্রহণ করলেন, এবং নারদ মুনি এসে তাদেরকে আশ্বস্ত করে বললেন, জন্ম জন্ম
সম্মান পাঠ ধরে পরবর্তী জীবনেও ভগবান এইরকম তিন মূর্তিতে কাঠের পুতুলের মতোই না হয় ভক্তবাসীকে মানে পৃথিবীবাসীকে দর্শন দেবেন এবং অফুরন্ত আনন্দে তাদেরকে প্লাবিত করবেন। ভগবান কিন্তু সেই কথা রেখেছেন, আজও কিন্তু তিনি আসেন দারুণ প্রমুখ হিসাবে আমাদেরকে দর্শন দেন, আমাদের দর্শন নিয়ে যান ভগবান। ভগবানের কাছে আমরা সকলেই সমান, তবে ভগবানকে নিয়ে কিন্তু আমরা খুব রসিকতা করি, এটা আমাদের একটা আলাদা বৈশিষ্ট্য। কিরকম রসিকতা করি জানেন তো, অন্যভাবে নেবেন না কথাটাকে, আমাদের মধ্যে এই পাওয়ারটা আছে, আমাদের মধ্যে এই স্পিরিটটা আছে, বোধ হয় অফুরন্ত শ্রদ্ধা থেকেই আমরা এটা করতে পারি। যখন কেউ কোনো বোকামি করে তখন আমরা নির্দ্বিধায় তাকে বলে দিই একেবারে হাঁদা গঙ্গারাম, রামের সঙ্গে হাঁদা গঙ্গাটা জুড়ে দিলাম। চৈতন্য মহাপ্রভু এমন বলিষ্ঠ যার চেতনা তাকে চিহ্নিত করছি, কেউ যদি একটা ভুল কাজ করে বা বোকামি করে তাকে একেবারে আমরা দেখে দিচ্ছি একটা ন্যাকা চৈতন্য। আবার গণেশ যে কিনা ফার্স্ট বয়, ফার্স্ট বয় ইন দ্য সেন্স প্রথম পুজো, যে কোনো দেবতার আগেই গণেশকে পূজা করতেই হয়, সেই গণেশের সঙ্গে আমরা বিশেষণ জুড়ে দিচ্ছি গোবর গণেশ, কোথায় গোবর আর কোথায় গণেশ। আমরা বলি পারি হিন্দুত্বে এটা চলে, ভগবানের প্রতি অফুরন্ত ভালোবাসা থাকলে এটা চলে। যা হোক, তেমনই এক কবি ছিলেন যার নাম হচ্ছে বাণভট্ট, সেই কবি একটা কাব্য রচনা করলেন, বললেন কেন জগন্নাথ দেব এরকম কাষ্ঠমূর্তিতে ভক্তকে দর্শন দিতে বেরোয় জানো? আমি বলছি তোমরা শোনো, জগন্নাথ বাবু নামে একজন সংসারী ব্যক্তি ছিলেন, তার দুই বউ ছিল, মানে আজকে উনি এখানে কল্পনা করছেন তিনি নারায়ণ, তার দুই বউ একজন সরস্বতী আর একজন হচ্ছে লক্ষ্মী। এবং তিনি বলছেন এই যে জগন্নাথ বাবু তার দুই বউ, দুই বউ দুই দিক থেকে একেবারে ডেঞ্জারাস, কীরকম একা ভাজা প্রকৃত মুখরা, সরস্বতী দেবী তো বাঘ দেবী, সে তো মুখরা হবে, সে মুখরা ছাড়া কি আমরা মুখরা হব? এমন বলছেন যেন তার মুখের খেলায় ঘরের আশেপাশে কাক পক্ষীটি বসতে পারে না। সে যার এরকম বউ তার তো কপাল তুল্য, এরকম একটা ইন্ডিকেশন সেই বাণভট্ট কবি দিলে। আর একদিকে বলছেন আর এক বউকে, সে হচ্ছে দ্বিতীয়া চঞ্চলা, কিরকম চঞ্চলা, লক্ষ্মী বিষ্ণু বক্ষ বিলাসিনী তথা ফলজনপ্রিয়া, যাকে বিষ্ণু স্বয়ং হৃদয় সিংহাসন ছিঁড়ে ছেড়ে দিয়েছে সে কিনা ফললোকদের মনোরঞ্জন করে দেয়, এইরকম স্বভাব আর এক বউয়ের, সেই ভদ্রলোক কিভাবে ভালো থাকতে পারে, সেই ভদ্রলোকের তো কপাল পুড়লই পুড়ল। কিন্তু খলজনপ্রিয়া মানে আছে, খলজন বলতে আমরা আগেকার দিনের কবিরা বুঝতেন যারা এই পাশা খেলে, জুয়া খেলে, যাদের অনেক পয়সা রয়েছে, অর্থাৎ যাদের শ্রীধনে পরিপূর্ণ, সেই শ্রীধন যেখানে রয়েছে লক্ষ্মীদেবী তো সেখানে বাস করবেন। যার সংসারের এইরকম ছন্নছাড়া হাল, সে কী করে সুস্থ মানুষের মতো আচরণ করতে পারে? সংসারের এই অস্থিরতায় জগন্নাথ বাবু একেবারে কাঠের মতো শুকিয়ে গেছেন, কিন্তু তার মনের ব্যথা একমাত্র বুঝতে পেরেছেন তার দাদা বলরাম দেব এবং তার বোন। ভাইয়ের দুঃখে ভাইয়ের কষ্টে তারাও কাষ্ঠবধ হয়ে গেছে এবং তারা কতক্ষণে ঘর ছেড়ে পথে নামবে, তার জন্যই তারা সলা পরামর্শ করে এই রথযাত্রার আয়োজন করে ভক্তের মধ্যে নিজেদেরকে বিলিয়ে দিয়েছে, বাণভট্ট এরকমটাই বলেছিলেন। সে বাণভট্ট যাই বলুন বা রুক্মিণী দেবী যাই বলুন না কেন, এই যে জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী নিয়মিত প্রত্যেক বছর রথে করে বেরিয়ে পড়ে, এর মধ্যে কিন্তু একটা নিগৃঢ় তত্ত্ব লুকিয়ে রয়েছে। কী তত্ত্ব? প্রথমে যান বলভদ্রদেব, বলভদ্রদেবের রথের নাম হচ্ছে তালধ্বজ বা হলধ্বজ, হল যেহেতু তার চিহ্ন তার জন্য তাকে হলধ্বজও বলা হচ্ছে বা তালধ্বজও বলা হচ্ছে, এবং বলরাম দেবের সারথি হচ্ছে সুদূর্ম, এবং বলরাম দেব স্বয়ং হচ্ছেন গুরুদত্ত। গুরুদত্ত কি? ভারতবর্ষের আগমে নিগমে তন্ত্রে মন্ত্রে যে কোনো ভাষ্যে আচার্য উপাসনার কথা রয়েছে, কিন্তু আমরা আধুনিক যত হচ্ছি প্রথম চটে আমরা ভাবলাম ও গুরু বলতে অত কাউকে মানার দরকার নেই, গুরু মানে যে আমার আধ্যাত্মিক গুরু সেই আমার গুরু। কিন্তু আমরা যতই আধুনিক হই না কেন আমরা কি অস্বীকার করতে পারবো আজকে আমি যার কাছে অঙ্ক শিখেছি, যার কাছে আমি চিন্তা করা শিখেছি, যার কাছে আমি কথা বলা শিখেছি,
শিখেছি, যার কাছে আমি গাড়ি চালানো শিখেছি, সকলেই কিন্তু আমার গুরু। আধুনিকতার দাপটে আমরা উগ্র হয়েছি, কিন্তু ভারতীয় সংস্কৃতি বদলায়নি। তার জন্য নতুন ফর্মেশনে, নতুন ভাষণে আমরা কিন্তু এখনো 5ই সেপ্টেম্বর অবজারভেশন ডে হিসাবে রেখেছি। সেই শিক্ষক দিবসই কিন্তু আমরা উদযাপন করছি, অর্থাৎ ছলে বলে কৌশলে আমরা সেই কিন্তু গুরুকেই প্রাধান্য দিচ্ছি। কিন্তু আরও আধুনিকতার দাপট যখন আমাদের প্রাণকে প্লাবিত করলো, তখন আমরা বুঝলাম যে না, ও সমস্ত আধ্যাত্মিক গুরুরও দরকার নেই, ভগবান আর আমি আমাদের ডাইরেক্ট সম্পর্ক। ভজনা করবো আমি করবো, এর জন্য আমার 3rd পার্সনের কী দরকার, সুতরাং তাকে ছেটে দাও। কিন্তু এইখানটাতেই আমরা ভুল করছি। কি ভুল করছি? আমাদের দার্শনিক যে তত্ত্বগুলো রয়েছে, ভারতীয় দর্শন মার্গ, মুন্ডক উপনিষদ বলুন, মাণ্ডক্য উপনিষদ বলুন, তৈতরী উপনিষদ বলুন, বাউদিকে কঠোর উপনিষদ, শ্বেতাশ্বর উপনিষদ, প্রত্যেকটা উপনিষদ গুরুকে স্বীকার করবার কথা বলেছে। গুরুকে স্বীকার না করতে পারলে আমি যত শাস্ত্রজ্ঞই হই না কেন, ব্রহ্মজ্ঞ সেই গুরুর সংস্পর্শে না আসতে পারলে আমি ঈশ্বর তত্ত্ব বুঝতে পারবো না, এবং এই কারণে গুরুকে দক্ষিণা দিতে হয়। আমরা আজকের দিনে জানি গুরুকে কিছু দিতে হবে, যেতে হবে, একদিন দেখা করতে হবে, এবং ওই ফল মিষ্টি নিয়ে গেলেই হলো। এটা আমাদের সাধারণের ভাবনা। কিন্তু অসাধারণ মানুষজন কিছু থাকেন, তারা সদ্গুরু পেলেন না অসৎগুরু পেলেন, সেটা তারা তাদের কাজের মাধ্যমে বুঝিয়ে দেন। নারী, বাড়ি, গাড়ি গুরুকে উপঢৌকন দেন। গুরু না নিতে চাইলে পার্ষদরা তো আছে, ভক্তের মনেও ইচ্ছা পূর্ণ হয়। কিন্তু উপনিষদ এই রকম ধরনের উপঢৌকনের কথা বলেনি, উপনিষদ গুরু দক্ষিণার কথা বলেছে। সেখানে শুধু অ্যালাউ করা হয়েছে শহীদকে, শহীদ মানে যজ্ঞের কাজ। এটাও কিন্তু চরম সিম্বলিক। কেন সিম্বলিক? না, আমাদের মধ্যে যে সম্ভাবনা রয়েছে সেই শহীদের মাধ্যমে কিন্তু গুরু সেই সম্ভাবনাকে ঘুচিয়ে দেন। ঠিক এই জায়গাটাতে আমরা কনফিউজ হয়ে যাই। কি কনফিউশন আমাদের মধ্যে কাজ করে? না, আমরা গুরুকে বেশি গুরুত্ব দেব না ঈশ্বরকে? ঠিক এই জায়গাটাতেই একটা মীমাংসার দরকার। কি মীমাংসা? একটু সাউথ ইন্ডিয়ান একজন পণ্ডিত ভদ্রলোক ছিলেন, যিনি দ্বৈতবাদী ছিলেন, তার নাম হচ্ছে শ্রী বচনভূষণ। বচনভূষণ বলছেন, ভগবান আমাদের সংসার বন্ধনেরও কারণ, আবার ভগবান আমাদের মোক্ষেরও কারণ, কিন্তু গুরু কেবল আমাদের মুক্তির দিশারি, গুরু কৃপাহি কেবলম। সুতরাং গুরু আমাদের কাছে অধিক মূল্যবান। কিন্তু এই জায়গাটায় আমাদের ভাবতে হবে, কি ভাববো আমরা? গুরু আমাদের ভগবান পেতে সাহায্য করে, কিন্তু ভগবানের কৃপা ছাড়া আমরা সদ্গুরু কখনো লাভ করতে পারি না। সুতরাং আমাদের কাছে গুরু এবং আমার ঈশ্বর একে অপরের পরিপূরক। তাই সৌম্যং মানসং রূপং, যতক্ষণ এই বিশ্বাস আমি না করতে পারছি, ততক্ষণ কিন্তু গুরু তত্ত্ব আমার মধ্যে সক্রিয় হয়ে উঠতে পারবে না। আমার কথা নয়, শ্রী বচনভূষণের কথা নয়, এ কথা স্বয়ং মহাদেব পার্বতীকে বুঝিয়েছেন। কুলানব তন্ত্রে মহাদেব স্বয়ং বলছেন, আক্রমণস্তম্ভ পর্যন্তম দর্শনী গুরু সন্তন্তি দর্শনী সর্বশিষ্যস্য কোন পূজ্য মহিতলে। ব্রহ্মা থেকে শুরু করে ত্রিন পর্যন্ত আমার গুরু দল ছড়িয়ে রয়েছে, আমি সকলের শিষ্য, কে আমার পূজ্য নন। কিন্তু আমরা এই জায়গাটায় ভুল করছি, আমরা রেস্ট্রিক্টেড করে ফেলছি নিজেদেরকে। এই গুরুতত্ত্ব যখন আমাদের মধ্যে সক্রিয় হবে, তখনই কিন্তু আমরা বলরাম দেবের রথকে অতিক্রম করতে পারবো এবং পৌঁছাবো সুভদ্রা দেবীর রথে। সুভদ্রা দেবী হচ্ছেন ভক্তির প্রতীক, স্বয়ং ভক্তিতত্ত্ব, যেই কারণে তার রথের নাম পদ্মধ্বজ, পদ্মফুল ভক্তির প্রতীক। আবার অনেকে বলেন সুভদ্রা দেবীর যে রথ তার নাম হচ্ছে দর্পদল। সত্যি কথা, অহংকার চূর্ণ না হলে ভক্তি কী করে আমার হৃদয়ে বাসা বাঁধতে পারবে? আর ভক্তি যদি পর্যাপ্ত পরিমাণে আমার হৃদয়ে বাসা না বাঁধে, আমার হৃদয় যদি ভক্তিরসে চুপচুপে হয়ে না যায়, তাহলে আমি কীভাবে ভগবানকে দর্শন করবো, স্পর্শন করবো আর আলিঙ্গন করবো? ভক্তির প্রসঙ্গ যখন উঠলই, তখন এখানে একটা কথা বলতেই হবে। স্বয়ং শ্রী রাধিকা হলেন গোবিন্দের লালিনী শক্তি, অর্থাৎ আল্লাদিনী শক্তি। এবং পরবর্তীকালে শ্রীচৈতন্য মহাপ্রভুকে বলা হয় রাধার আবেশ তার মধ্যে সবসময় হতো, এবং তিনি নিজে বলছেন, তিনি যখন প্রবল মনোবাসনা নিয়ে ভগবান দর্শনের জন্য, জগন্নাথদেরকে দর্শনের জন্য ছুটে যাচ্ছেন,
জগন্নাথকে দর্শন করছে, অর্থাৎ কৃষ্ণকে দর্শন করছে যখন, স্বভাবতই তার মধ্যে রাধার আবেশ হবে। সেই আবেশ নিয়ে তিনি যখন ধাবিত হচ্ছেন জগন্নাথ দেবের বিগ্রহের কাছে, তিনি তখন অঝরে কাঁদছেন। শুধু যে প্রেমাশ্রু তা নয়, তিনি বলছেন এ আমার কোথায় কৃষ্ণের সঙ্গে মিলন হলো, যেন রাধা কৃষ্ণের মিলন হলো কুরুক্ষেত্রের রণাঙ্গনে। ভগবানকে দেখে তার একটুও ভালো লাগছে না, ভগবানকে দেখে তার একটুও তৃপ্তি হচ্ছে না। এই সমস্ত রাজ ঐশ্বর্য রাধারানী বা ভক্তিযোগে যারা থাকে তারা চায় না, তারা শুধু ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্কটুকুনিই চায়। রাধারানীর ভাব মানে কি, রাধার আবেশ মানে কি? রাধারানীর ভাব মানে হচ্ছে রাধারানী যখন শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করে রয়েছেন, তখনও তিনি ভাবছেন এই বুঝি তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তুমি যদি চলে যাও আমি তো জগৎ আমার কাছে অন্ধকার হয়ে যাবে। এই যে একটা আশঙ্কা, এই যে একটা অতৃপ্তি, এই ভাবটাই হচ্ছে রাধারানীর আবেশ। মহাপ্রভুর মধ্যে এই আবেশ বারবার হত এবং তার জন্যই এখনও দেখবেন জগন্নাথ দেবের রথ তো অপ্রাকৃত রথ, চলতে চলতে মাঝখানে থেমে যায়। কেন থেমে যায়? শ্রীকৃষ্ণও চান একবার তার আর লালিনী শক্তিকে চাক্ষুষ করতে। জগন্নাথ দেবকে একবার চোখের দেখা দেখবার জন্য রথ মাঝে মাঝেই থেমে যায়। এখনও তাই হয়, এই ঘটনার একটুও নড়চড় হয় না। এ কথা তো আমাদের মানতেই হবে, শ্রী চৈতন্য দেবের জন্যই ভারতবর্ষের সংস্কৃতিতে রথের এত উন্মাদনা, বিশেষ করে বঙ্গ সংস্কৃতিতে। এবং শ্রী চৈতন্য মহাপ্রভুই কিন্তু আমাদের ভারতবর্ষীয় দর্শনের যে গাম্ভীর্য, সেই গাম্ভীর্যকে ডাইলিউট করলেন প্রেম রসে। অর্থাৎ ভগবান সেবা, ভগবান সেবার যে উপাচার, সেই হিসাবে তিনি ভক্তিরস বা প্রেম রসকে নিয়ে আসলেন। যার জন্য বাসুদেব ঘোষের একটা খুব বিখ্যাত পদ রয়েছে, কীর্তন রয়েছে, মাঝে মাঝেই শোনা যায় এখানে ওখানে। সেখানে বলা হচ্ছে, যদি গৌর না আইত কেমন হইত, যদি গৌর না আইত কেমন হইত, কেমন ধরিতান্তে রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানি জানাত কে। একদম সত্যি কথা, আমরা আর কিচ্ছুর দরকার নেই। আধুনিক কবি শঙ্খ ঘোষ যে কথা বলছেন, ছেড়ে রেখেই ধরে রাখা একেবারে অভ্যর্থ। আমাদের কোনো পুজো উপাচার কিচ্ছু লাগবে না, শুধু আমার অন্তরের প্রেমেই কিন্তু আমার প্রাণের স্বর বাধা করবেন, করবেনই করবেন। এখন কথা হচ্ছে, সে তো বুঝলাম আমি জগন্নাথ দেবের সঙ্গে প্রেম করবো, কিন্তু কীভাবে করবো? আচ্ছা বলুন, যে মূর্তিখানা আমরা দেখি তার নাক নেই, কান নেই, চোখ নেই, পেট নেই, কিছুই নেই, কিসে কী দেখে আমরা আকৃষ্ট হব? ঠোঁট গলায় মিশে গেছে, গলা পেটির সঙ্গে মিশে গেছে, কী অদ্ভুত না? শুধু থাকার মধ্যে দুখানা চোখ রয়েছে। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আমার কোথাও মনে হয় বাংলা ভাষার একটা পরিচিত প্রবাদ আছে না, পীড়িতের পেতনি ভালো, ভালোবাসা হলে সব সয়ে যেতে হয়, সব কিছু সহ্য হয়ে যায়। জগন্নাথ দেবের সঙ্গে আমাদের ঠিক সেই একই রকম সম্পর্ক। তাই আমরা বারবার বলি, অকণ্ঠস্য কণ্ঠে কথম পুষ্পমালা, বিনানাশি কায়া কথম ধূপ বন্ধ, অকণ্ঠস্য কণ্ঠে কথম গীত নৃত্যম, অপাদস্য কাঁধে কথম নেত্রনমা। তবু আমরা সেই অসম্পূর্ণতার দিকে ছুটে ছুটে যাই, বোধ হয় এই জগন্নাথ বিগ্রহ অসম্পূর্ণ বলেই আমাদের মধ্যে এত টান। হিউম্যান সাইকোলজি বলে যা কিছু অসম্পূর্ণ তার প্রতি মানুষের একটা অফুরন্ত উন্মাদনা থাকে, অফুরন্ত আকর্ষণ থাকে, এবং এই আকর্ষণের জন্যই কিন্তু আমরা জগন্নাথ বিগ্রহের প্রতি এত টান অনুভব করি। এবং এই অসম্পূর্ণতা আমাদের মনের মধ্যে দুটো প্রবৃত্তি তৈরি করে। প্রথম প্রবৃত্তি অবশ্যই একটা সম্ভাবনা, এবং দ্বিতীয় প্রবৃত্তি হচ্ছে একটা অতৃপ্তি। অতৃপ্তি থাকলে তো সেখানে আমরা ছুটে যাব। আর সম্ভাবনা, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন না, নবদুরাশায় আগে চলে যায়, পিছে ফেলে যায় মিছে আসা। এই সংসারকে কেন্দ্র করে আমাদের যত সমস্ত আশা প্রত্যাশা রয়েছে সমস্ত কিছু মিছে। দুরাশা করতে পারলে জগন্নাথ দেবকে পাওয়া যাবে। কি সেই দুরাশা? তুমি যে আমি সে, আমি তোমার মধ্যে লীন হয়ে যেতে চাই, এই দুরাশাটা অন্তত আমাদের করতে হবে। আমি একবার এগোলে জগন্নাথ দেব আমার দিকে শতবার এগিয়ে আসবে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানের শেষ অংশে আছে, হৃদয়ে হৃদয়ে আধু পরিচয়, আধুখানি দেখা আধুখানি কথা সাঙ্গ নাহি হয়। হৃদয়ে হৃদয়ে আধু পরিচয় কিভাবে? তিনি পরমাত্মা, আমি তারই অংশ, ক্ষুদ্র জীবাত্মা,
কিন্তু তার সঙ্গে আমার আর্থিক পরিচয় হয়ে রয়েছে। আমি জানি তিনি ভগবান, আমি তার ভক্ত, এর বাইরে আমি ভাবতে পারছি না। সেই ভক্তত্ব কতটা রয়েছে আমার মধ্যে সেটাও কিন্তু কনফিউশন। এবং তারপরে বলা হচ্ছে, লাজুক হয় ত্রাসে, আধো বিশ্বাসে, আধোখানি ভালোবাসা। আমাদের মধ্যে এই যে আর্থিক বিশ্বাস, আমরা যে বিশ্বাস করতে পারছি না, তার মানে আমাদের চেতনা পরিপূর্ণ হয়নি, তাই আমরা জগন্নাথ দেবের নিজেদেরকে লীন করে দিতে পারছি না। তবু আমরা কিন্তু বারবার স্মরণ করি, রথস্থ বমনম দৃষ্টায় পুনর্জন্মনত বিদ্বারে, অর্থাৎ রথে ছাড়া সেই বামনকে যদি আমরা একবার দেখতে পাই তাহলে আমাদের আর পুনর্জন্ম হবে না। কিন্তু কে বামন? যার বলতে আছে যে ব্রাহ্মণ আচার করে সে ব্রাহ্মণ না, ব্রাহ্মণ বলতে সেটা সব ভূমিকা বলছে অঙ্গুষ্ঠ তয় দ্রষ্টা ব্রাহ্মণা, অর্থাৎ আঙুলের মতো ছোট্ট এই বিরাট প্রকৃতি, এই অনন্ত, তার যে বামনের মতো ছোট্ট ক্ষুদ্রাংশ আমার অন্তরে রয়েছে, আমার এই শরীরের মধ্যে আবদ্ধ রয়েছে, তিনিই হলেন বামন, তিনিই হলেন জীবাত্মা। ঠিক একই কথা কঠোপনিষদে বালক রচিলতা বলেছে, ঠিক একই কথা ত্রয়োদশ অধ্যায়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বিভাগ যোগে ভগবান স্বয়ং নিজের মধ্যে আমাদেরকে জানিয়েছে, কিন্তু আমরা জানতে পারলাম কতটা। এই দেহে আমি আত্মা যিনি রয়েছেন তিনি হচ্ছেন দেহি, অর্থাৎ এই ক্ষেত্রে তিনি ক্ষেত্রজ্ঞ, কিন্তু আমরা এই বোধ করতে পারছি না। আমরা মনে করছি আমি এই রক্ত মাংসের শরীরটা, আমরা মনে করছি আমি এই ইন্দ্রিয়, এই মন, এই বুদ্ধি, এই সমস্ত কিছু মিলে আমি আমি ভোক্তা। কিন্তু প্রকৃত আমির সঙ্গে আমি যদি পরিচিত হই তাহলে কিন্তু ভোক্তা, উপভোক্তা, এই সমস্ত কনসেপ্ট আমাদের থেকে অনেক দূরে চলে যাবে। তার জন্য আদি শঙ্করাচার্য একটা স্ক্রিপ্ট লিখেছেন যেটাকে বলা হচ্ছে গ্রিক বিশ্ববিবেকন, এবং আজকের দিনে দাঁড়িয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটির চর্চার বিষয় এই গ্রিক বিশ্ববিবেকন। মাত্র 11টা শ্লোক রয়েছে, কিন্তু সেই গ্রিক বিশ্ববিবেক এত পাওয়ারফুল, সেইটা যদি আমরা একবার জানতে পারি বা বুঝতে পারি, আমরা কিন্তু সেই রথারূঢ় বামনকে দেখে মুক্তি পাব। সেখানে বলা হচ্ছে, রূপম গ্রীষ্ম লোচনম গ্রিক তদৃশ গ্রিক টু মানুষ গ্রীষ্মাদিবৃত্তি সাক্ষী গ্রিক এমা নাতু গ্রীষ্ম, অর্থাৎ আমি আমার ইন্দ্রিয় দ্বারা যা দেখছি সমস্ত কিছু পেছনের থেকে অবলম্বন করছে আমার মন, মনের কার্যকলাপ নিয়ন্ত্রণ করছে আমার বুদ্ধি। কিন্তু এই যে চেন ওয়াইজ ইন্টেলিজেন্স, তারপরে মাইন্ড, তারপরে এই যে আমাদের ইন্দ্রিয়গুলো রয়েছে, এদের সমস্ত অ্যাক্টিভিটি কে অবলম্বন করছে? ব্যাক অফ দ্য মাইন্ড যিনি রয়েছেন উইটনেস স্বরূপ, তিনি হচ্ছেন সাক্ষী। সেই সাক্ষীকে আমরা যদি বুঝতে পারবো সেদিন আমরা উচ্চস্বর বলতে পারবো, আমি মন নই, দেহ নই, শরীর নই, ইন্দ্রিয় নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, আমি অনন্ত, আমি আত্মা। এই চেতনার স্তরে পৌঁছে যেদিন আমরা রথের রশি ধরে টান দিতে পারবো, যেদিন আমরা সেই রথে ধরা বামনের দিকে তাকাবো, সেদিন আর আমাদের পুনর্জন্ম হবে না, সেদিন আমরা জন্ম মৃত্যু প্রবাহ থেকে নিশ্চিন্তে মুক্ত লাভ করতে পারবই পারবো, যেমনটা চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্রে ঘটেছিল, বা রামকৃষ্ণদেব যাতে আশঙ্কিত হতেন যার জন্য শ্রীক্ষেত্র এবং গয়াধামে ঠাকুর রামকৃষ্ণদেব যেতে চান। তাই এত তত্ত্বকথার দরকার নেই, শুধুমাত্র আমাদের প্রেম, আমাদের অফুরন্ত ভালোবাসা, আমাদের আহ্লাদেই ভগবান আমাদের কাছে ধরা থাকবে। এখানে থামছি, সকলকে অনেক অনেক শ্রদ্ধা এবং প্রণাম। হরে কৃষ্ণ। শুনলেন? আচ্ছা।